আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপির আন্দোলনে আপত্তি নেই, তবে জ্বালাওপোড়া সহ্য করা হবে না বললেন প্রধানমন্ত্রী। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে মির্জা ফখরুল। নির্বাচন বানচালের কর্মসূচি দেওয়ায় বিএনপির উপর ভিসা নীতির প্রয়োগ দেখতে চায় আওয়ামী লীগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি আসবে সেপ্টেম্বরে জানেন রোসাটমের মহাপরিচালক। এবং সুনামগঞ্জে টাঙ্গুর হাওর এলাকা থেকে গ্রেফতার 32 শিবির কর্মী কারাগারে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলছে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত আন্দোলন সংগ্রামে সরকারের আপত্তি নেই, তবে জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনের নামে জ্বালাওপোড়া সহ্য করা হবে না। মনির রহমানের রিপোর্ট। জনপ্রশাসনকে গণমুখী ও গতিশীল করা এবং কর্মকর্তাদের দক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহিত করতে 2016 সালে প্রবর্তন করা হয় জনপ্রশাসন পদক, পরবর্তীতে যা বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নামে পরিচিত। জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যক্তিগত, দলীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে 12টি শ্রেণীতে 28 জন কর্মকর্তা ও 2 প্রতিষ্ঠানকে দেওয়া হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2023। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মাঝে স্বর্ণপদক প্রশংসাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একক ও দলগত অবদানের জন্য দেওয়া হয় 2 ও 5 লাখ টাকার চেক। বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও পরবর্তীতে দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একের পর এক অবৈধভাবে ক্ষমতা দখল দেশের অগ্রযাত্রা ব্যাহত করে। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়। সরকার গঠন করার সুযোগ পেয়ে আমি ঘোষণা দিয়েছিলাম, আমার বাবা যে ঘোষণা দিয়েছেন সেটাই অনুসরণ করে। তিনি বলেছিলেন যে তিনি এদেশের জনগণের সেবক, আমিও তাই মনে করি। যে প্রধানমন্ত্রী তো বড় কথা না, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করেছেন বলেই আজকে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। 14.5 বছরে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবার কথা বলেন তিনি। এ সময় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর জোর দেন প্রধানমন্ত্রী। এখন নতুন নতুন প্রযুক্তির যুগ, প্রত্যেকটা এলাকায় যখন দায়িত্ব পালন করবেন, প্রতিটি কর্মক্ষেত্রে কী কী নতুন উদ্ভাবন করা যায়, কীভাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। বিরোধী দলের আন্দোলনে সরকারি কর্মকর্তাদের চিন্তিত না হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে দেশ। জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করব না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একটা কথা মনে রাখবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা কিন্তু এখনও কেটে যায়নি, কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের সমর্থনে বাংলাদেশ 2041 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা, নির্যাতন ও গ্রেফতার চাইলে আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপির মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সরকার রাজনৈতিকভাবে বোল্ট আউট হয়ে সিনিয়র নেতাদের গ্রেফতারের পর ফুল আপ্যায়নের ছবি প্রকাশ করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত প্রমাণ করছে। রাজধানীতে সমাবেশে তিনি আরও বলেন, সময় থাকতে পদত্যাগ না করলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ঢাকার প্রবেশমুখে শনিবারের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে মহানগর বিএনপির এই জনসমাবেশ।
সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দেন। শনিবারের সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেফতার আতঙ্ককে পেছনে ফেলে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া পুলিশি পাহারার মধ্যে সমাবেশে নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয় থেকেই শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এইভাবে অন্যায়ভাবে অত্যাচার করে, গুলি চালিয়ে, নির্যাতন করে, নৃশংসভাবে নিপীড়ন করে, গ্রেফতার করে কোনো লাভ হবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ বিশ্ববিবেক এই আন্দোলনের সমর্থন দিয়ে যাচ্ছে। গয়েশ্বর রায় ও আমানুল্লাহ আমানকে গ্রেফতারের পর প্রধানমন্ত্রীর ফুল খাবার পাঠানো ও পুলিশের আপ্যায়নের ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেন নেতারা। গয়েশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই। আমার সব নেতা কর্মীদের উপর অত্যাচার করবেন, আর আমার একজন দুইজন নেতাকে একটু সমাধান করে বোঝানোর চেষ্টা করবেন আপনার মাননীয়। এই 28 আর 29 তারিখে আওয়ামী লীগ ওই গুগলিতে, বিএনপির গুগলিতে পুরো গোল্লার হয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, সরকারের নির্দেশে অন্যায় কাজের সাথে জড়িত কর্মকর্তাদের মনোবল ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ওই কয়েকটা লোককে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছে, কত দুর্বল হয়ে গেছে। গ্রামীণ চিহ্নহীন লোকদেরকে নিয়ে এসে বলতে হচ্ছে যে না, কেয়ার টেকার কোম্পানি সরকারের অধীনে নির্বাচন, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না, আমরা অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। বিএনপি মহাসচিব জানান, শীঘ্রই সমমনা দলগুলোর সাথে আলোচনা করে সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে সোমবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো। ঢাকার প্রতিটি থানা এলাকায় এ কর্মসূচিতে অংশ নেয় মহানগর উত্তর দক্ষিণের আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশের নামে বিএনপি যাতে রাজধানীতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই বিষয়ে ওয়ার্ড পর্যায়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সতর্ক অবস্থান নেয়। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি। কোন দলটিকে আর বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না উল্লেখ করে মহানগরের নেতারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় তাদের পাশে আছে আওয়ামী লীগ। জনগণের জানমাল রক্ষার জন্য আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকব 2024 সাল পর্যন্ত, যতদিন পর্যন্ত নির্বাচন না হয়। ওই বিএনপির ক্ষমতা নাই যে নির্বাচনকে ঠেকায়। নির্বাচন ইনশাল্লাহ হবে এবং নৌকাকে মানুষ ভোট দেবে। নির্বাচন বানচালের আন্দোলন কর্মসূচি দেওয়ায় বিএনপির উপর ভিসানীতি প্রয়োগ দেখতে চায় আওয়ামী লীগ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশিদের মতোই আওয়ামী লীগও দেশে সুষ্ঠু নির্বাচন চায়, তবে তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশে লাশের রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফজলের রাব্বির রিপোর্ট। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। ওই দিনে আওয়ামী লীগও বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে করে শান্তি সমাবেশ। সেদিনের মহাসমাবেশের পরদিন শনিবার রাজধানীর সবগুলো প্রবেশপথে সরকার পতনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নির্বাচন বানচাল করতে বিএনপি রাজধানীর সাথে সারা দেশে যোগাযোগ বন্ধের মতো কর্মসূচি দিয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কর্মসূচির কারণে বিএনপির উপর আমেরিকার ভিসা নীতির প্রতিফলন দেখতে চান তিনি। তাদের এখন আজকে তো ভিসা নীতি প্রয়োগ করা উচিত ছিল, যারা ভিসা নীতির কথা বলে আর কি বাকি দেখতে পারে। হাইওয়েগুলো বন্ধ করে দিল, এন্ট্রি পথে সব করে নেতাকর্মীরা বসে যাবে। নির্বাচনকে অবস্ট্রাক্ট করা ক্লিয়ার, নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি যারা নেয় ভিসা নদী তো তাদের উপর কার্যকর হওয়া উচিত। একই সাথে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের কার্যক্রম সীমাবদ্ধ রাখার তাগিদ দেন ওবায়দুল কাদের। তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর বিরোধিতা তারাই যদি করে, সেলফ কন্ট্রাডিকশন, তাহলে আমরা কী করব? আমরা এটা স্মরণ করিয়ে দেব যে আপনারা সঠিক করছেন না। পারছে সুদানে, পারছে ফিলিস্তিনে, পারছে ইউক্রেনে, সবাই আয়না নিজের চেহারাও দেখা উচিত। শনিবারে বিএনপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জানমাল রক্ষা ও মানুষের চলাচল নিশ্চিত করতে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।
নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগও নানামাত্রিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। তাদের উদ্দেশ্য হলো তারা একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে এটিএন বাংলা ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে কথা জানান তিনি। এ সময় এই বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। সাক্ষাতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলেন তারা। করোনা মহামারী ও বৈশ্বিক সংকটের মধ্যেও বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তি আর্থিক সহায়তায় জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গণভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে নতুন নৌবাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও তার সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় সুনামগঞ্জের টাঙ্গুরের হাওর এলাকা থেকে 34 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে 32 জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক। দুজনের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক জাকির হোসেন। এর আগে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে 31 জন বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় শিবিরের মোটিভেশন প্রোগ্রামে অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনায় তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। 30 জন ঠিক আছে, 31 জন বলতে 24 জন হচ্ছে রানিং স্টুডেন্ট আর 7 জন ছিল সাবেক, মানে ওদের বুয়েট স্টুডেন্ট মানে পড়ালেখা শেষ আর কি সাবেক। এটা অলরেডি কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশে একদিনে ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। মৃত সবাই ঢাকা মহানগরীয় এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মোট 251 জন মারা গেলেন। নতুন করে আক্রান্ত 2694 জন, এর মধ্যে রাজধানীতেই নতুন রোগী 1168 জন। এবছর অতীতে সব পরিসংখ্যান ভেঙে মোট 51,832 জন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাজধানীতে ক্রমে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুর ভিন্ন ভিন্ন ধরনে। হাসপাতালেও বাড়ছে চাপ। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বাইরের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন রাসনা দাস। চলতি জুলাইয়ে ঢাকাসহ সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। 30শে জুলাই পর্যন্ত এ মাসে মারা গেছে প্রায় 200 জন। পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যাও। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। জ্বর হয়েছে তা আমি ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তার আমাকে বলছে যে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কই কিছু নাই। এই যে অতিরিক্ত গরমের মধ্যে আসছে হচ্ছে 97 জ্বর, এখন মাইপে থেকে 99 আছে এখন আমার নিজে এখানে, প্রায় হচ্ছে 9টা থেকে দাঁড়ায় আছে এখানে, 2 ঘন্টা হয়ে গেছে। ডেঙ্গু আক্রান্তের শয্যা সংকট হয়েছে প্রকট। যারা ডেঙ্গু শনাক্ত হচ্ছে তাদেরকে আমরা বলি আপনারা আতঙ্কিত হবেন না। অধিকাংশ রোগী কিন্তু বাসায় কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। বাড়িতে থাকাকালীন কয়েকটা জিনিস খেয়াল করার জন্য, যেটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন। পরিস্থিতি মোকাবেলায় এখন দেখা দিয়েছে ডাক্তার ও নার্স সংকটও। বিভিন্ন হাসপাতালের পরিচালক জরুরি ভিত্তিতে লোকবল চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট কিন্তু খুব সিম্পল। আমরা যদি সঠিক সময়ে তাকে শুধুমাত্র রেস্ট আর ফ্লুইড অথবা আইভি ফ্লুইড লাগে। আমরা অবশ্য অলরেডি বলে দিয়েছি যে কোথায় থেকে যেন জেলা বাইরে খুব ক্রিটিক্যাল রোগী না হলে যেন পাঠায় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শুধু সরকারের উদ্যোগের উপর ভরসা করলেই চলবে না। ডেঙ্গু মোকাবেলায় নিজেদের বাড়ি ঘরের চারপাশ নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। গত বছর আওয়ামী লীগের আয় হয়েছে 10,71,00,000 টাকা আর ব্যয় হয়েছে 7,86,00,000 টাকা। আগের হিসাবসহ সব মিলিয়ে ব্যাংকে জমা হয়েছে 73 কোটি টাকা। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের আয় ব্যয় হিসাব জমা দেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সহ একটি প্রতিনিধি দল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে 31 জুলাইয়ের মধ্যে সব রাজনৈতিক দলকে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে।
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ধানমন্ডি 32 আলোর মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। এ কর্মসূচিতে সব ষড়যন্ত্র রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিপদগামী একদল সেনা সদস্যের হাতে 1975 15 আগস্ট সপরিবারে শহীদ হন বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। রাত 12:01 বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। যে কজন খুনি বিদেশে পালিয়ে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে তাদেরকে তাদের ফাঁসির কার্যকর করতে। 1971 থেকে তো ষড়যন্ত্র শুরু, আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে 52 পার করেছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ শত বা অসাম্প্রদায়িক, এই বাংলাদেশের মানুষ কখনো এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ হতে দিবে না। আগামীতে এই জামাত জোট জঙ্গিবাদরা যদি যদি কোনো ধরনের এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে রুখে দেব, কারণ এই বাংলার মাটিতে তাদের কোনো অধিকার নাই। একই কর্মসূচি পালন করে ছাত্রলীগও। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর স্মরণে এ সময় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন কানাডার আদালত। মোহাম্মদ জিবশেদ ইবনে হক নামে এক বিএনপি কর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে দেশটির ফেডারেল কোর্ট উল্লেখ করেন ওই ব্যক্তি যে দলের সাথে যুক্ত ওই দলের নেতাকর্মীরা সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতে চেষ্টা করছে। এর আগে 2017 মোহাম্মদ জুয়েল হুসেইন, 2018 মাসুদ রানা ও মোস্তফা কামাল এবং 2022 সেলিম নামে বিএনপির 4 কর্মী রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করে। সে সময়ও বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তাদের আবেদন বাতিল করে আদালত। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে এটিএন বাংলার 27 পদার্পণ উদযাপন করল ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এ সময় চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। প্যারিস থেকে রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্ট। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা শুধু দেশেই নয়, সমানভাবে জনপ্রিয় বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত বাংলা ভাষাভাষীদের কাছে। গত 15 জুলাই 26 পূর্ণ করে 27 পদার্পণ করেন চ্যানেলটি। এই উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে দর্শক শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় চ্যানেলটি। এতে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল ভার্চুয়ালি শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিদের। প্যারিসে বসবাসকারী সকল বাঙালি ভাইরা বোনেরা, আপনারা বিগত দিনে যেরকম আমাদের এটিএন বাংলাকে সাপোর্ট করে গেছেন, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে ঠিক সেরকমভাবে সাপোর্ট করে যাবেন। আপনারা দোয়া করবেন যাতে পিএইচপি পরিবার ভালো কাজের সাথে থাকে, সুন্দর কাজের সাথে থাকে এবং দেশ ও দশের খ্যাতমতে নিয়োজিত থাকে। আগামী দিনগুলোতে এটিএন বাংলার যাত্রা আরো সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। প্যারিসের মতো জায়গায় সময় নিয়ে একটা অনুষ্ঠান করতেছে, তাও আবার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, এটা একটা অনন্য উদাহরণ সৃষ্টি করছে। আমরা যে 2 মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত রয়েছে শুধু এটাই নয়, আমি মনে করি লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে সেই সম্মান প্রদর্শন করার সামিল। অবশ্যই যারা আমরা আছি বাঙালি সংস্কৃতি লালন করব এবং সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসিমউদ্দিন আহমেদ এবং এনামুল হককে দেয়া হয় বিশেষ সম্মাননা। সবশেষ শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব ডক্টর উত্তম বড়ুয়া, কাজী এনায়তুল্লাহ ও ডক্টর ছন্দা বড়ুয়া।
অভিযান বাংলার। যাত্রার শুরুর পর থেকে এটিএন বাংলা প্রবাসী বাংলাদেশীদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে, ফলে প্রবাসীদের কাছেও এটিএন বাংলা এখনো দারুণ জনপ্রিয়। তাই এটিএন বাংলার কাছে তাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে যেন আরো ভালোভাবে চলে এই চ্যানেলটি। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, প্যারিস। এবার আন্তর্জাতিক সংবাদ। পবিত্র কোরআন সহ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে বিক্ষোভ করার উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ডেনমার্ক। এজন্য আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মত প্রকাশের স্বাধীনতার নামে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলা কোনোভাবেই ঠিক নয়, বরং এ ধরনের বিক্ষোভে উগ্রবাদীরাই সবচেয়ে বেশি লাভবান হয়। অন্যদিকে এই বিষয়টি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সুইডেনও একই ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। দুটি দেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গোটা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে। এর জেরে ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্কেরও টানাপোড়েন চলছে। এবার পার্টেক্স খেলার খবর। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে মেডিকেল টেস্টেই সময় কাটিয়েছে টাইগাররা। ফিটনেস টেস্ট শেষ করে মূল প্রস্তুতি শুরু হবে 8 আগস্ট থেকে। প্রাথমিক অনুশীলনে সেখানে অংশ নেবে 32 ক্রিকেটার। তার আগ পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে দুটি বড় ইভেন্ট, এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই দুই বড় টুর্নামেন্টের আগে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করল বাংলাদেশ। যদিও মূল প্রস্তুতি শুরু হবে 8 আগস্ট থেকে, তার আগে টাইগারদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সোমবারের ক্যাম্পে উপস্থিত ছিলেন 20 ক্রিকেটার। 32 জনের প্রাথমিক দলের সবাইকে দিতে হবে এই মেডিকেল টেস্ট। মূলত এই প্রথম 3 দিন হচ্ছে কি জেনারেল স্ক্রিনিং, মেডিকেল স্ক্রিনিং এবং পরে ফিজিও স্ক্রিনিং, এরপরে 3 তারিখে ফিটনেস টেস্টিং করা হবে। 7 আগস্ট পর্যন্ত ফিটনেস নিয়ে কাজ করার পর 8 তারিখ শুরু হবে স্কিল ট্রেনিং। এরই মধ্যে প্রধান কোচ চান্দ্রিকা হাতুরু সিংহে সহ কোচিং স্টাফের সদস্যরা দলে যোগ দেবেন। তবে চিকিৎসা নিয়ে দেশে ফেরা তামিম ইকবাল কবে দলের সাথে যুক্ত হবেন তা নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর। তামিম আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ক্রিকেট অপারেশনসের দায়িত্ব হচ্ছে কি সার্বক্ষণিকভাবে তাদের সাহায্য করা, সহযোগিতা করা, সেটা ফ্যাসিলিটির মাধ্যমে হোক, কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তো সেটা আমরা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব আল হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও আফিফ হোসেনরা দলে যোগ দেবেন নিজ নিজ টুর্নামেন্ট শেষ করে। টি টেন লিগে খেলে আসা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ দলে যোগ দেবেন বিশ্রাম কাটিয়ে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপির আন্দোলনে আপত্তি নেই, তবে জ্বালাও পোড়া সহ্য করা হবে না বললেন প্রধানমন্ত্রী। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে মির্জা ফখরুল। নির্বাচন বানচালের কর্মসূচি দেওয়ায় বিএনপির উপর ভিসা নীতির প্রয়োগ দেখতে চায় আওয়ামী লীগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি আসবে সেপ্টেম্বরে, জানালেন রোসাটমের মহাপরিচালক। এবং সুনামগঞ্জের টাঙ্গুর হাওর এলাকা থেকে গ্রেফতার 32 শিবির কর্মী কারাগারে, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলছে পুলিশ। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।